বন্ধুরা, বাড়িতে যদি কখনো অপিপড়ের শাড়ি দেখতে পান তাহলে সাবধান হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, শকুনশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য এবং সম্পদের যোগ রয়েছে। জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েরা দেখতে ছোট্ট হলেও তারা রাহু, কেতু এবং শনিগ্রহের সাথে সম্পর্কিত। যদি দেখেন বাড়িতে অনেক পিঁপড়ে ভিড় জমিয়েছে তাহলে বন্ধুরা এর পেছনে রয়েছে অনেক বড় কারণ। তবে বন্ধুরা, কালো আর লাল পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যে বাড়িতে পিঁপড়ের সারিবদ্ধ হওয়া বা পিঁপড়ের জমায়েত হওয়া আসলে কিসের লক্ষণ, এবং যদি বাড়িতে পিঁপড়ে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তুলবে, তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি উপকৃত হন একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হার হার মহাদেব অবশ্যই লিখবেন। চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পিঁপড়ে একটি ক্ষুদ্র প্রাণী হলেও তার থেকে আমাদের অনেক কিছু শেখার আসে, যেমন বিকের পরিশ্রম ও একতা। পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ের ভূমিকা অশেষ। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে পিঁপড়েরা মাটির নিচে গর্তে এমনভাবে বাস করে যেখানে মানুষ সমাজে বাস করে। মানুষের যেমন সামাজিক ধারণা থাকে তেমনি পিঁপড়ের ও ধারণা থাকে। তাদেরও একজন কর্তা আছে এবং তারাও নিজেদের মধ্যে উপনিবেশ তৈরি করে। মানুষ যেভাবে খাদ্যের জন্য শস্য, জল ইত্যাদি সংগ্রহ করে, ঠিক একইভাবে পিঁপড়েরাও এটা করে থাকে। কিন্তু পিঁপড়ের মধ্যে এমন আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে যা এই পৃথিবীতে আর কারোর নেই। পিঁপড়ে দেখতে খুবই ছোট্ট, তবে তারা নিজের থেকে প্রায় 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ পিঁপড়ের কাছ থেকে শিখেছে তাকে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। পিঁপড়েকে খুবই সুখ বলে মনে করা হয় এবং ইতিবাচক শক্তির ভাণ্ডার হিসেবেও বিবেচনা করা হয়। এই কারণে অশ্বত্থ গাছের কাছে বা বট গাছের কাছে অথবা তুলসী গাছের গোড়ায়, এমনকি যে কোনো মন্দিরে আপনি অবশ্যই পিঁপড়ে দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের বলে রাখি যে বড় পিঁপড়ে যেখানেই থাকুক না কেন তা ইতিবাচক শক্তি অর্থাৎ অদৃশ্য শুভ শক্তি তার চারপাশে সর্বদা অবস্থান করে। আর বন্ধুরা, ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে লাল পিঁপড়ে যেগুলি স্বাভাবিক সেগুলি যে কোনো জায়গায় পাওয়া যাবে, কিন্তু বড় কালো পিঁপড়াগুলি খুবই কম জায়গাতে দেখা যায়। বন্ধুরা, আপনি সাধারণত সেই পিঁপড়েগুলোকে মন্দিরের শিবালয়ে কিংবা গাছের আশেপাশে দেখতে পাবেন, অর্থাৎ এটি ইঙ্গিত দেয় যে এখানে ইতিবাচক শক্তি বাস করে। তাই বন্ধুরা, পিঁপড়ের মাধ্যমে আমরা অনেক অদৃশ্য ইতিবাচক শক্তির সাহায্য পেতে পারি। বন্ধুরা, বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাহলে তাকে খুবই শুভ বলে গণনা করা হয়। তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে তাহলে আপনার অর্থ বৃদ্ধি হতে চলেছে। বাড়িতে কালো পিঁপড়ে আসা খুবই শুভ সংকেত, এরা ঘরে সুখ সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয়। বন্ধুরা, যদি কালো পিঁপড়েগুলি মুখে করে ডিম বা খাবার বয়ে নিয়ে ঘরের মধ্যে আসতে দেখা যায় তাহলে তা অত্যন্ত শুভ। যদি দেখেন জালের পাত্রের মধ্য দিয়ে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছেন এবং পরিবারের আর্থিক স্থিতি ও মজবুত হতে চলেছে। বন্ধুরা, যদি দেখতে পান যে কালো পিঁপড়ে গোল করে কিছু খাচ্ছে তাহলে এটা খুবই শুভ সংকেত, এটা ক্যারিয়ারের উন্নতি ও উপার্জন বৃদ্ধির সংকেত বলে গণ্য করা হয়। তবে বন্ধুরা, কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণ যেন আপনার ঘরে বাসা না বাঁধে সেই বিশ্বাসটি ও খেয়াল রাখা প্রয়োজন। পিঁপড়ে দেখলে অবশ্যই তাদের কিন্তু খেতে দিন। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েকে চালের গুঁড়ো, নারকেল গুঁড়ো বা গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে যদি খেতে দিতে পারেন তাহলে শনি, রাহু এবং কেতুর খারাপ প্রভাব কেটে যেতে সময় লাগে না। পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয় ও বৃদ্ধি পায়। তবে আপনি যদি আপনার বাড়িতে কোথাও লাল পিঁপড়ে দেখতে পান তাহলে প্রথমেই সাবধান হয়ে যান। লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে, লাল পিঁপড়েকে দুর্ভাগ্যের লক্ষণ বলেও গণ্য করা হয়। এই পিঁপড়ে ভবিষ্যতের সমস্যা, বিবাদ এবং অর্থ ব্যয়ের ইঙ্গিত দেয়। কিন্তু এই লাল পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে ঘর থেকে বের হতে দেখা যায় তাহলে সেটা একটা শুভ লক্ষণ। বলা হয় এটি ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে।
এর অর্থ আপনার জীবনে কিছু অগ্রগতি ঘটতে চলেছে। বন্ধুরা, পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসা অর্থ কিন্তু আলাদা আলাদা ঘটনার ইঙ্গিত বহন করে। পিঁপড়ে ঘরের উত্তর দিকে দেখা গেলে আপনার জীবনের সুখ আসে। ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা গেলে বুঝবেন আপনার আর্থিক লাভ হবে। তবে ঘরের পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখতে পাওয়া কিন্তু মোটেই ভালো নয়। ঘরের পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন। আবার পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে বিদেশ যাত্রার সুযোগ প্রবল। এছাড়াও যদি পিঁপড়ে আপনার বাড়ির দেওয়াল দিয়ে উপরে উঠতে দেখা যায়, তাহলে আপনার ঘরে উন্নতি আসবেই। এবং পিঁপড়ে যদি দেওয়াল বেয়ে নিচে নেমে আসে, তাহলে আপনার ঘরে অবনতি আসতে পারে। বন্ধুরা, এবার জেনে নিন যে আপনি কি খাওয়ার পর প্লেটেই হাত ধুয়ে নেন, তাহলে আপনার জীবনে দুঃখ দারিদ্র ডেকে আনছেন। সাবধান করছে বাস্তুশাস্ত্র। বন্ধুরা, খাওয়ার আগে ও পরে হাত ধোয়া স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু কারো কারো মধ্যে খাওয়ার পর প্লেটেই হাত ধুয়ে নেওয়ার অভ্যেস দেখা যায়, বা হাত গ্লাসের জল থালায় ঢেলে এরা হাত ধুয়ে ফেলেন। এই অভ্যেসের একটা প্রধান কারণ হল আলসো। কিন্তু বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে এই অভ্যেস মোটেও শুভ নয়। এক, দেবী অন্নপূর্ণার রোষ। বাস্তু অনুসারে খাওয়ার পর থালাতেই হাত ধুলে রুষ্ট হন দেবী অন্নপূর্ণা। এই কারণে এই অভ্যেসের ফলে আপনাকে অসুখ বিসুখে ভুগতে হতে পারে। একই সঙ্গে খাওয়ার পর থালায় হাত ধোয়ার অভ্যেস থাকলে মা লক্ষ্মী আপনার সংসারে ত্যাগ করে চলে যেতে পারেন। তাই কখনো ভুলেও খাওয়ার পর থালায় হাত ধোবেন না। দুই, বিছানায় বসে খাবেন না। অনেকেই আজকাল বিছানায় বসেই খাবার খেয়ে নেন, কিন্তু বাস্তু অনুসারে এই অভ্যেস মোটেও ঠিক নয়। আপনারও এই অভ্যেস থাকলে তা এখনই পরিবর্তন করুন। যে বিছানায় ঘুমনো হয় সেখানে বসে কখনোই খাবার খাওয়া উচিত নয়, না হলে সংসারে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে, অনেক অসুখের শিকার হতে পারেন পরিবারের সদস্যরা, তার সঙ্গে আর্থিক সংকটের মুখেও পড়তে হতে পারে। তিন, খাবার প্লেটে তিনটে রুটি দেবেন না। কখনো কাউকে একসঙ্গে প্লেটে তিনটে রুটি দেবেন না। বাস্তু অনুসারে একসঙ্গে তিনটে রুটি দেওয়া উচিত নয়। থালায় একটু ভাত দিয়ে তার উপর রুটি দিয়ে পরিবেশন করলে খুশি হন দেবী অন্নপূর্ণা। চার, পরিষ্কার প্লেটে পরিবেশন। খাবার পরিবেশন করার আগে অবশ্যই ভালো করে প্লেট ধুয়ে নিন, কিন্তু খেয়াল রাখবেন প্লেটে যেন জল লেগে না থাকে। জল লাগা প্লেটে খাবার পরিবেশন করলে তা জীবনে নানা সমস্যা ডেকে আনে, তাই প্লেট ধুয়ে তা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। পাঁচ, খাবার নষ্ট। যতটা খাবেন ততটা খাবারই নিন, ভুল করেও খাবার নষ্ট করবেন না। প্লেটে খাবার রেখে উঠে গেলে রুষ্ট হন অন্নপূর্ণা, এর ফলে আপনার সংসারে খাদ্যের অভাব দেখা দিতে পারে। যদি আপনি সবটা খাবার খেতে না পারেন, তাহলে অন্য একটি বাটিতে তা তুলুন এবং পশু পাখিদের দিয়ে দিন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।